এখন ঘড়ি সময় বেলা 32:33, 36:36, 1 পাও 1 ঠ্যাং 1 সিমটি। হ্যাঁ, আমি খবর পড়ছি জয়পুরহাট থেকে। হারা হারামজাদে মুরগির নানি মোসাম্মদ ফুল হাসনা দিল দোলনা মালিকা মালতি আয়েশা গরি বেগম। শুরুতে যেটা কবাস আছে সেটা হলো আমাদের সে কিন্তু পেট বন্ধ করছে, শিরোনাম টিরোনাম আর করো না, ডাইরেক্ট একবার খবরের মধ্যে সান্ধানো। প্রথমেই তোমার যেটা শোনামো সেটা হলো জয়পুরহাট গ্রামগঞ্জের খবর। মিল্কিসের মায়ের ভাতত বাগুন দিয়েছে কুসুমের মা। 5 ঘন্টা ধরে ভাতত জাল দেওয়ার পরে কুসুমের মায়ের বাগুন সিদ্ধ হয়নি, এই নিয়ে দুজনের মধ্যে দেশে চুলসিরাচিরি ঝগড়া। গ্রামন চুলসিরাচিরি ঝগড়া দেখে পাড়ার পেটি ছেলের আর লোককে থাকা পারেনি, দোনা মতে টানে টেনে হাজরে হুজরে সিসরে ছাত্রে ওকে দুজনাকে আলাদা করে। তবে এই ঘটনায় কোনো অক্তাক্তি হয়নি, তবে চুল টানাটানির জন্য এক গুণা চুল এক হাত করে লম্বা হয়েছে। আজকে বিশ্ব আমাশা ও কষা দিবস, এই দিবস পালন করা হচ্ছে জয়পুরহাট পিঞ্চের সাতালত। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসেন জয়পুরহাট পশু হাসপাতালের ডাক্তার মোহাম্মদ উলাল্লাহ হোসেন। তিনি ব্যাপক আমাশা ও কষা রোগীঘরের মধ্যে 1 কেজি করে সবজি 1 সারি করে কলা ও কিছু বাঁশের খড়কা উপহার দেন। এইটা নিয়ে তামানে আমরা এলা খবরলে পরে আসি। আর ওইটা নিয়ে সবদুল্লের বাপের 32 বছরের এক পুরাতন হলদা রঙের জাঙ্গা হার আছে। সবদুল্লের বউ হামা হরে কইলে মিচ্ছে না, আগে বলে আলমের দোকানে ধুপি সাবান নিয়ে এসে জাঙ্গাটা কষফসা করে 32 বার খাসে কটকটা ওদত বিলকিসের মা আরনিত লাড়ে দিয়ে আসলো। বিলকেসের মা সহ পাড়া সবাই আন্দাজ করছে এই জাঙ্গাটা কোনো উসনি সুসনি চোর চুরি করে লিয়ে গেছে। সবদুল ভাই আমার জানান জাঙ্গা হারানোর সময় জাঙ্গা দুই পাশে দুটা 1 ইঞ্চি পরিমাণে ফুটা আসলো আর জাঙ্গাটা দেশে গন্ধ আলা আসলো। যদি কোনো দয়া সাগর ভাই সবদুল্লের ভাই জাঙ্গাটা পায়া থাকেন তাহলে আমার ঘরে দেয় এই ঠিকানা যোগাযোগ করবেন। মোহাম্মদ হারা হারামজাদা 01 সুবাহান বরগতুল্লা শাহজাহান বিউটি তানিয়া কুটি। এতক্ষণ ধরে খবর পড়তে আমার গাঁও পাও সাবাল মারি তামান বেতন ধরেছে মিচ্ছে না, ওই সাহেব মটকালা সাপে আবারও বিরতিলে আসছে তোমার ঘরের মধ্যে। দীর্ঘদিন ধরে আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, বাথরুমে গেলে আপনার চোখ মুখ লাল হয়ে আসছে, গা ঘেমে দর দর করে নিচে পড়ছে, কিন্তু কোনো মতে আপনার হাগু হচ্ছে না। তাহলে আর দেরি না করে এখনই নিয়ে নিন কলিকাতা হার্বাল, এক ডোসে সব করবে কামাল। মিস না বিরতিলে আমি আবার তোমার ঘরের মাঝে ফিরে আনো জয়পুরহাটের তিনি হারা হারামজাতে মুরগির নানি মোসাম্মদ ফুল হাসনা দিল দুলানা মালিকা মালতে আয়েশা আকবরী বেগম। এইবারটা তোমার ঘরে আমি শুনামো মিচ্ছানা রোমান্টিক খবর। এদিকে গোপন সূত্রে জানা গেছে সুরাসুরিরা স্কুল কলেজ ও কোচিং এর নাম কয়ে বাপ মায়েরটা বিভিন্ন অঙ্কে টেকালে প্রেমপ্রীতি করে বেড়াওছে। হেল হেল ক্যাল ক্যাল ঢাল ঢালি করে প্রেম করার সময় এক প্রেমিক তার বাপের হাতে হাতেনাতে ধরা পড়ার পর তার বাপ তা কুবে মারে হাসপাতাল ভর্তি করে থই। প্রেমিকের হাসপাতাল ভর্তি হওয়ার খবর শুনে প্রেমিকা জানায় যে প্রেম করা অবস্থায় তার প্রেমিক নাকি তাকে একটা লিপস্টিক গিফট করতে চেয়েছিল। তাই সেই প্রেমিকা কছে যে আমার প্রেমিকের যদি কিছু হয় তাহলে আমাকে এই লিপস্টিক এখন কে কিনে দিবে, লিপস্টিক আমার সাই সাই সাই। এইবারটা তোমার শোনামো আমি খেলার খবর। জয়পুরহাটে এক গাঁও বিশাল এক টুকাটুকি খেলা আয়োজন করা হয়। এই টুকাটুকি খেলা অংশগ্রহণ করে বুড়ি আর সুরির দল। এই খেলার কুসুমের দাঁতে টুকি দিয়ে কাঞ্চির বাড়িতে লুকা বাজায় ছায়াত বেল লাগায় উবরা খায় পরে মাটির দুটা দাঁত উষ্টে পড়ে যায়। উবরা খায় কুসুমের দাঁতের দাঁত পড়ে যাওয়ার পর 3 সদস্য একটা কমিটি গঠন করে তারা টিকলা দেয় যে কুসুমের দাঁতে প্লাস্টিকের দাঁত উপহার দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। সবার শেষে যেটা কমে সেটা হলো আবহাওয়ার খবর। আগামীকাল তোমার চাচা হামার চাচা করিম চাচা খেরে পালা উপাধ্যে বিরাট এক ঝড় বয়ে যাবে, তবে সেই সাথে হালকা বৃষ্টিও হতে পারে। তাই ওই এলাকার যুবক যুবতী উপহাতি বেটে ছেলেগুলো সাবধানে থাকবা কোয়া হয়েছে। কালকায় উত্তর দিকে সূর্য উঠবে, দক্ষিণ দিকে ডুববে। সূর্য যদি একবার উঠে তাহলে আর ডুববে না, ডুবে যদি তাহলে আর উঠবে না। আজকে তাহলে খবর এটি শেষ করলো, তা মানে মুতে আসে এখন ছোট। আসসালামু আলাইকুম, জয়পুরের নুরি ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জয়পুরের নুরি ইউটিউব চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি চালু করে দিন। আর হ্যাঁ, নিচে কমেন্ট বক্সে জয়পুরহাট পরিবার গ্রুপটির লিঙ্ক দেওয়া হলো, দয়া করে সকলে ক্লিক করে জয়েন করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, জয়পুরের নুরি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।